نمیدانم چه منزل بود شب جائے کہ من بودم بہار سو رقص بسمل بود شب جائے کہ من بودم صلاة دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم شمانی تو উপস্থিতি বর্তমানে আমরা যেই সময়ে বসবাস করছি সেই সময়টা সম্পর্কে আমাদের মুরুব্বিয়ানে হযরত না জানলেও আমার বয়সী আমার চেয়ে কম বয়সী কিছু বেশি বয়সী যারা যুবক আছেন তারা খুব ভালো করে জানেন আমরা সময়ে ঠিক কোন লগ্নে অবস্থান করছি অশ্লীলতা আমাদেরকে এই পর্যায়ে ছেয়ে ফেলেছে এবং চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে যে আমাদের সারা দিনের ইবাদত কিসের ইবাদত সারা দিনের ইবাদত ওই বস্তার ভিতরে একটা ছিদ্র থাকার কারণে আমি সারা দিন ধান ফেলি বস্তার মধ্যে কিন্তু ছিদ্র দিয়ে ধানগুলা বের হয়ে যায় অথবা ওই ছিদ্রের মধ্যে দিয়ে ইদুর ঢুকে ধানগুলাকে খেয়ে আমরা চট্টগ্রামের ভাষায় বলি চুবা রেখে যায় কি রেখে যায় চুবা আপনারা কি বলেন আমি জানি না হ্যাঁ চোষ রেখে যান অর্থাৎ যেখানে শুধুমাত্র উপরের ছিলকাটা থাকবে উপরের ছিলকাটা থাকবে কিন্তু ভিতরের যে আসল নিয়ামত যেটা দান যেটাকে আমি জীবন ধারণ করি সেটা থাকবে না ইবাদতের একটা উপরের ছিলকা থাকে আরেকটা ভিতরের রাইস বা চাউল থাকে যেটা দিয়ে আপনি ভাত রান্না করেন মূল ভিটামিন যেটাতে থাকে আমাদের ইবাদত রিয়াজত আমরা যা কিছু করি আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেক ইবাদতের হয় রোজা নয় সিজদা নয় সাদাকাত নয় নামাজ যা কিছু আমরা আমাদের ব্যক্তি জীবনে করি এটার দুইটা দিক থাকে একটা হচ্ছে বাহ্যিক দিক আরেকটা হচ্ছে ভিতরের দিক যেভাবে দানের একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ বাইরের অংশ দেখা যায় দেখতে হলুদ আমাদের নামাজে রোজার হজ যাকাত মাহফিল মাহফিলের দান দক্ষিণা সব কিছু দাওয়াতি কর্ম সব কিছুর একটা বাইরের দৃশ্য একটা বাইরের দৃশ্য এটার একটা ভিতরের দৃশ্য থাকে মাওলায়ে করিম এবং আমরা মানুষ আমাদের দুইজনের পার্থক্য হচ্ছে আমরা ইবাদতের বাইরের অংশ দেখে প্রশংসা করি আর আমার আল্লাহ ইবাদতের ভিতরের অংশ দেখে প্রশংসা করে আমরা বাহিরটাকে দেখে হাত তুলে বলি অ্যাপ্রিশিয়েট করি গুড কিন্তু মাওলায়ে করিম যখন অ্যাপ্রিশিয়েট করেন আল্লাহ যখন ধন্যবাদ জানান মাওলায়ে করিম যখন প্রশংসা করেন হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে ওয়ালা ইলা সুয়ারিকুম অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে ওয়ালা ইলা জাওয়াহিরিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আমার আল্লাহ আমাদের কর্মের বাইরের যে ছিলকা বাইরের যে রূপ সেই রূপের দিকে আমার আল্লাহ দেখেন না আমার আল্লাহ কুলুবের মধ্যে দেখেন আপনার ভিতরে কলবের বর্তনে আপনি কার সন্তুষ্টি কার উদ্দেশ্যে করেছেন এই জিনিস দেখে আমার আল্লাহ উপরেও তুলেন আবার আল্লাহ নিচের মধ্যে মিশিয়েও দেন তো মাওলায়ে করিমের প্যারামিটার হচ্ছে ভিতরের জগৎ বাইরের জগৎ না কিন্তু আমরা অশ্লীলতা বলেন মানুষকে ঠকানি বলেন মানুষের উপর জুলুম বলেন মানুষের সাথে বেয়াদবি বলেন মানুষেরকে উচ্চ আওয়াজে কথা বলে মানুষের মনে কষ্ট দেওয়া বলেন হিংসা বলেন অহংকার বলেন বিদ্বেষ বলেন এই তাবত জিনিসগুলা হচ্ছে দানের বস্তার ইঁদুর দানের বস্তার ইঁদুর কে বলেছে ইমাম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহু আরদা ওয়া নাফানা বিউলুমিহি ফিদ্দারাইন আমিন উনি উনার কিতাব মাসনাবী শরীফের মধ্যে বলছে বান্দা
হে আল্লাহর বান্দা দানের বস্তায় ধান রাখছো সেটা ঠিক আছে কিন্তু বস্তার ছিদ্রগুলো একটু দেখে নিও কোন কোন ছিদ্র হয়ে গেছে কিনা যেই ছিদ্রগুলা দিয়ে ইঁদুর ঢুকে তোমার तमाम দানগুলোকে খেয়ে চোষাটা রেখে যাবে চোষাটা রেখে যাবে যদি চোষা থাকে শুধু আমি কি করে বুঝবো আপনি সম্বোধন পরিবর্তন হয়েছে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তে রূপ নিয়েছে মাওলাই করিম যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছে আল্লাহ প্রায় জায়গার মধ্যে আমার নবীর আদব এবং ভক্তি শিখিয়েছে কেন গরওয়ালাদেরকে নিয়ে যখন কথা বলবো সাবজেক্ট ম্যাটার একটা হবে গরের বাইরের লোক নিয়ে যখন কথা বলবো সাবজেক্ট ম্যাটার আরেকটা হবে যখন গরের লোক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনদেরকে নিয়ে যখন আল্লাহ কথা বলছিলেন আল্লাহ বলছেন হে মুমিনরা কাদেরকে বলছে মুমিনদেরকে দেখেন কেউ মুসলিম কেউ মুমিন ওয়াকালাতিল আরাব সূরা হুজুরাতের মধ্যে বলা হচ্ছে বেদুইন গ্রাম্য ব্যক্তি ইসলাম কবুল করে বলছে আমান্না আমরা মুমিন হয়েছি ঈমান এনেছি আমার আল্লাহ বলছেন হাবিব তাদেরকে বলে দেন তারা যেন আমান্না না বলে তো তারা কি বলবে তো তাদেরকে বলেন আসলাম না বলতে আসলাম না মানি আপনি যা কিছু ঈমান হিসেবে আমাদেরকে দিয়েছেন আমরা কবুল করে নিলাম আমরা কবুল করে নিলাম তো আমান্না কখন হবে তো আমান্না হওয়ার জন্য শুধু বিশ্বাস হলে কাজ হয় না আমান্না হওয়ার জন্য যার উপর ঈমান আনবেন তাকে দিল ও জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে মহব্বত ছাড়া আমান্না হওয়া যায় না আমার ভাইরা চলতে চলতে আরেকটা কথা বলে দেই মাথায় যখন এসেছে কিন্তু আমি যে পয়েন্টে কথা বলতে চাচ্ছি সেটা আপনারা মনে রাখবেন আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার ভাইরা আউলিয়ায়ে কেরামের তাওহীদ কারণ আমরা এখানে অনেক ভাই বসেছি আমরা রেসালতের কথা বলি না কোনো শিরিক হয়ে যাচ্ছে কিনা এই চিন্তা এখন বাংলাদেশের মধ্যে এমন এক ভাবের উদ্রেক করা হয়েছে চতুর্দিকে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে শিক্ষিত সমাজের মধ্যে এটা প্রচার করা হয়েছে রেসালতের নাম নেওয়া যাবে না বস উনি নবী অতটুকু পর্যন্ত রেসালতের কথা বেশি বললে কি হয়ে যাবে শিরক হয়ে যাবে রেসালতের কথা বেশি বললে শিরক হয়ে যাবে এখন রেসালতের কথা বেশি বললে শিরক হবে তো আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে মুমিনদেরকে ডেকে বলছেন কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হে মুমিনরা নবীর আশেপাশে যারা আছেন নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজ হয় আপনারা এটা শুনেছেন আমি এখানে সময় ব্যয় করতে চাচ্ছি না নবীর দরবারের আদব শিখাচ্ছে আমার আল্লাহ নবীর দরবারে আপনি চিন্তা করতে পারবেন মাওলা মাওলা জালওয়া আল্লাহর জালাল আল্লাহর জামাল আল্লাহর কুদরত আল্লাহর দয়া আল্লাহর করিম আল্লাহ রাজ্জাক আল্লাহ সব কিছুর মূল আমার আল্লাহ কিন্তু আপনারা জানেন সেই আল্লাহর জালওয়া জামাল কামাল রহিমিয়ত করিমিয়ত যার মধ্যে অথবা যার মাধ্যমে বিকশিত হয়েছে উনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালওয়া আল্লাহর বিকশিত হচ্ছে আমার নবীর মাধ্যমে জামাল আল্লাহর বিকশিত হচ্ছে আমার নবীর মাধ্যমে সেই কারণে বলা হচ্ছে কুরআন আল্লাহর কালাম কুরআন আল্লাহর সিফাত এটা উলামায়ে কেরামের জন্য বলছি কুরআন আল্লাহর সিফাত কারণ কুরআন কালামে ইলাহি তো যেটা আল্লাহর সিফাত হযরত আয়েশা সিদ্দিকা বলছেন সেটা আমার নবীর আখলাক যেটা আল্লাহর গুণ ক্যারেক্টারিস্টিক অ্যাট্রিবিউট যেটা মাওলায়ে কারীমের গুণাগুণ সেটা নবীয়ে কারীমের আখলাক সেই কারণে আমার নবী আমার আল্লাহর জালওয়ারের বিকাশ সেন্টার হওয়ার কারণে মাওলায়ে কারীম যখন কোরআনে পাকের মধ্যে সূরা ইখলাস দিয়ে তাওহীদ তুলে ধরেছেন
সেই জায়গার মধ্যেও আমার আল্লাহ রেসালতকে ভুলে যান নাই সেই জায়গার মধ্যেও বলছেন কুল হাবিব আপনি বলেন কুরআনের সূরা তাওহীদের মধ্যে রেসালতকে আল্লাহ ইগনোর করলেন না আপনি নারায়ে তাকবীর দেওয়ার পরে বন্ধ হয়ে যায় কেন আপনি বলছেন ইয়ার সাথে আপনার সমস্যা আছে কিসের সাথে ইয়া রাসূলুল্লাহ ও ভাই ইয়ার সাথে যদি সমস্যা থাকে তো ইয়া না বলেন যারা ইয়া বলছে বলতে দেন আপনার মধ্যে যদি ইয়ার সমস্যা থাকে তো ইয়া না বলেন রাসূলুল্লাহ তো বলতে পারে নারায়ে রিসালাত রাসূলুল্লাহ বলেন ইয়ার সাথে যদি সমস্যা থাকে আমার আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে বলেন নাই রিসালাতকে আর আপনি নারায়ে তাকবীর বলে ভুলে গেলেন শুধু রিসালাত আপনি দেখেন না আমি আমি এবং আল্লামা সাহেব আপনাকে ডেকেছেন আপনার উচিত তাদের ডাকে সাড়া দেওয়া না তার ডাকে সাড়া দেওয়া কি বলবেন কারণ আমরা দুইজন তো আমি এবং আল্লামা সাহেব আপনাকে ডেকেছেন তো আপনার উচিত তার ডাকে সাড়া দেওয়া না তাদের ডাকে সাড়া দেওয়া কিন্তু এটা দুনিয়ার গ্রামার পৃথিবীর যেই কোন গ্রামার আপনাকে বলবে এখানে তার হবে না তাদের হবে কিন্তু মাওলায়ে করিম কুরআনের সাত জায়গার মধ্যে কয় জায়গা সাত জায়গার মধ্যে মাওলায়ে করিম নিজে রাসূলের কথা বলেছেন কিন্তু তাদের বলেন নাই কি বলেছেন তার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবার মুমিনদেরকে বলছে কোন কাফের মুশরিককে বলছে না কারণ কাফের মুশরিক এই মাসআলা বুঝবে না মুমিনদেরকে ডেকে বলছে ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআকুম কুরবান যায় শানের রিসালাতের উপর আপনারা শানের রিসালাতকে নামাইতে নামাইতে শিক্ষিত সমাজের মধ্যে তুলে ধরেছেন রিসালাতের কথা বললেই তাওহীদ হ্যাম্পার্ড হবে তাওহীদ ডিস্টার্বড হবে তাওহীদ ড্যামেজড হবে আমাদের উচিত রিসালাতকে আল্লাহ যেই চশমা দিয়ে দেখাতে চেয়েছেন আমরা সেই চশমা দিয়ে রিসালাত দেখব আমরা কোন মুফাসসিরের চশমা দিয়ে রিসালাত দেখব না এখন আল্লাহ বলছেন হে মুমিনরা সাহাবা ইকরাম তো প্রথম মুমিন ঠিক না তো সাহাবা ইকরামকে বলছেন কি বলছেন কাফের মুশরিকদের এই কথা বলেন নাই কাফের মুশরিকরা এটা বুঝতেও পারবেন না ঘটনা কত কঠিন দেখেন হে মুমিন ইস্তাজিবু তোমরা জবাব দাও দিবে কার লিল্লাহি ওয়ালির রাসূল আল্লাহ এবং রাসূলের আহ্বানে তোমরা সাড়া দিবে উত্তর প্রদান করবে ইজা যখন দাআকুম তিনি ডাকেন হইল নি কথা তিনি ডাকেন ডাকলো কে সাড়া দিতে হবে দুইজনের আহ্বান আল্লাহ এবং রাসূল কিন্তু আবার বলছেন ইজা দাআকুম যখন তিনি ডাকেন যখন তিনি ডাকেন মাওলা জবাব দেব দুইজনের ডাক কিন্তু পরে গিয়ে বলছেন ইজা দাআকুম যখন তিনি ডাকেন তো মাওলা ডেকেছেন তো রাসূল তো আমার কুরআন ডাক দিয়ে বলছে হে মানুষ আল্লাহর কোনো মিছিল নাই লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বসীর আল্লাহ সময় থেকে জায়গা থেকে পুত পবিত্র আল্লাহর উপর কোনো রবিবার যায় না সোমবার যায় না মঙ্গলবার যায় না আমার আল্লাহ ছিলেন আছেন থাকবেন আমার আল্লাহ কোনো ধরন গঠন আকৃতি প্রকৃতি সব দিক থেকে আল্লাহ পৃথিবীর সৃষ্টির সাথে আল্লাহ সাদৃশ্যপূর্ণ না আল্লাহ কোথায় আছেন কিভাবে আছেন এই প্রশ্ন আপনি করতে পারবেন না কেন কোথায় মানে জায়গা আল্লাহ জায়গা থেকে পবিত্র কখন থেকে আছেন এটাও জিজ্ঞেস করতে পারবেন না কেন কারণ কখন সময়ের সাথে সম্পৃক্ত এই প্রশ্ন আল্লাহর সাথে যাবে না তাহলে লাইসা কাম মিসলিহি তার কোনো মিসল নাই যত দিক থেকে দুইটা জিনিসের মধ্যে সাদৃশ্য হতে পারে আকারের দিক থেকে প্রকারের দিক থেকে গঠনের দিক থেকে
প্রকৃতির দিক থেকে আকৃতির দিক থেকে ধরনের দিক থেকে রীতিনীতির দিক থেকে যত দিক থেকে দুইটা জিনিস একটা আরেকটা সাদৃশ্য হতে পারে কোন দিক থেকে আল্লাহ বান্দার বা সৃষ্টির কোন সাদৃশ্য নাই যেহেতু সাদৃশ্য নাই লাইসা কামিসলিহি এখন আল্লাহ তোমাকে সন্তুষ্ট কেমনে করব তো আমাকে সন্তুষ্ট করার জন্য আমি তোমাদের মিছিল আলা একজনকে পাঠাইছি আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে লাইসা কামিসলিহি নবীর ক্ষেত্রে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মত আমি তোমাদের মত কিন্তু এই জায়গার মধ্যে এসেও আল্লাহ মুসলমানদেরকে আকীদা শুদ্ধ করে দিয়েছেন আমার নবীর মাধ্যমে কাফের মুশরিকদের কাছে আমার নবী তাদের মত ছিল ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা আপনি আমাদের মত মানুষ কিন্তু এই জায়গার মধ্যে সৌমে বেসালকে কেন্দ্র করে আমার নবী মুসলমানের আকীদা শুদ্ধ করার জন্য বলেছে হে মানুষ আমার হাত তোমার হাতের মত কোনো সন্দেহ নাই দেখতে কিন্তু আমার হাতের ভিতরের ডিজাইন তোমাদের মত না আমার চোখ কেন ডিজাইন তোমাদের মত না কারণ তোমরা যদি সারা দিন হাত নাসানাসি করো কিচ্ছু হবে না আমার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় তোমার কান আমার কান দেখতে এক ধরনের কিন্তু আমার কান দিয়ে আমি লৌহে মাহফুজের কলমের আওয়াজ পর্যন্ত শুনতে পাই আর তুমি পাশের গ্রামের কথা শুনতে পাও আমার চোখ তোমার চোখ এক ধরনের দেখতে কিন্তু তুমি সামনে দেখো আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি তুমি তো শুধু জিনিস যেটা ধরা যায় ছোঁয়া যায় সেটা দেখো আমি তোমাদের অন্তরের খুশু এবং খুদু পর্যন্ত দেখতে পাই তোমাদের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখতে পাই আমার হাত দেখতে তোমাদের মতো কিন্তু মাঝে মধ্যে এই আঙ্গুল দিয়ে এমন স্রোতস্বিনী বের হয় লাখ সাহাবায়ে কেরাম পানি নেই সেটা আল্লাহ জানেন আর আমি জানি আল্লাহ জানেন আর আমি যাই হোক এটা আমাদের বিষয় না আরেকটা দরজা খুলে যাবে যিনি দাওয়াত করেছেন উনি রেগে যাবেন আমি আপনাদেরকে ওই মূল যেখান থেকে কথা শুরু করেছি যে আকীদার সোয়া যখন ভিতরে ঢুকে কিছু আমি আপনাদেরকে বলেছি ইদুর ঈমান নিয়ে বের হয়ে যায় তো আমার আল্লাহ বলছেন হে মুমিন আওয়াজ উঁচা করবা না তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকাডাকি করো সেই আন্দাজও আমার নবীর সাথে ডিল করতে যায়ও না এরকম করলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে তোমরা টেরও পাবা না তাইলে আমরা কি বুঝলাম তওবা শানে রেসালতের বিয়াদবিতে তওবা নসিব হয় না কেন কারণ এখানে যে বিয়াদবি হয়ে গেছে যিনি বিয়াদবি করেন আল্লাহ বলছেন ওয়া আনতুম লা তাশউরুন তোমরা বুঝতেও পারবে না যে আমল নষ্ট হয়ে গেছে মনে রাখবেন আমল নষ্ট হয়ে যায় শুধুমাত্র যদি আকীদার মধ্যে খালল পয়দা হয় আকীদার দুর্গতি ছাড়া আপনার আমল নষ্ট হবে না তাহলে কি এমন জিনিস যেটার মাধ্যমে আপনার আকীদা নষ্ট হয়ে যেতে পারে আসেন আমার ভাইয়েরা আপনি যখন শানে রেসালতের মধ্যে এমন কিছু বাক্য ব্যবহার করবেন যেই বাক্য নবীকে আপনার কাতারে এনে দাঁড় করিয়ে দেবে আমার নবীর অন্তরকে অশান্ত করবে এমন কাজ আপনার আকীদা নষ্ট করবে নাম্বার ওয়ান কোরআনের মধ্যে আরেকটা আয়াত পড়েছি ফাল্লাদিনা আমানু বিহি যারা আমার নবীর উপর ঈমান এনেছে ঈমান এনেছে কিভাবে এনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ঈমানের সাতটা স্তম্ভ কয়টা স্তম্ভ আপনারা জানেন এটা ঈমানের যে সাতটা স্তম্ভ আছে এটা কারা জানেন মুরুব্বিরা না মুরুব্বিরা আমার মাথার উপর বেটা আমার বয়সী যারা অথবা আমার কম বয়সী যারা তারা একটু হাতটা তুলতে পারবেন আমি একটু দেখি ঈমানের সাতটা স্তম্ভ কারা জানেন মুরুব্বিরা না প্লিজ দেখছেন বেশিরভাগ ছেলে আমি এজন্য জিজ্ঞেস করছি আপনাদেরকে ছোট করার জন্য না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না আপনাদেরকে ছোট করার জন্য না আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই যে আমি আপনাদেরকে কঠিন কঠিন কথাগুলো বলছি আমি যদি খুব সাধারণ জিনিসই না জানি শরীয়তের মধ্যে তো আল্লাহ একটা থাক করেছেন ঠিক না
এটা ফরজের থাক এটা ওয়াজিবের থাক এটা সুন্নতে মুয়াক্কাদার থাক এটা গায়র মুয়াক্কাদা এটা মুস্তাহাব এটা মুবাহ ঠিক আছে এটার পরে থাক হয়েছে হারাম মাকরুহে তাহরিমি মাকরুহে তানজিহি ইসাআত হয়েছে না এখন ফরজের থাকের জিনিস আমি ইচ্ছে করলে নফলের থাকে রাখতে পারবো নফলের থাকের জিনিস অনুরূপভাবে আমি ইচ্ছে করলে ফরজের থাকে রাখতে পারবো না এখন শরীয়তের মধ্যে কোন কোন জিনিস ইমানের স্তম্ভ কোন কোন জিনিস আমার ইসলামের স্তম্ভ নামাজের ফরজ কি ওয়াজিব কি কোন কোন আকীদায় বিশ্বাস করলে আমি মুসলমান এবং কোন কোন জিনিস আমার নবী আমার আল্লাহ আমার জন্য হারাম করেছেন এটা এটা আমার জন্য ফরজ জানাটা ফরজ আমি জানতে পারি নাই এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমরা যারা বলছি না আমরা জানি না আমরা যদি এখন ইভেন ইউরোপিয়ান ফুটবল টিম জিজ্ঞেস করি মুহূর্তের মধ্যে আপনারা বলে দিতে পারবেন আমি যারা আপনারা হাত তুলেন নাই আমি বিনীত অনুরোধ করব কার জীবন প্রদীপ কখন নিবে যায় কেউ বলতে পারে না কিছুদিন আগে আমাদের এক পরিচিত ইন্তেকাল করেছে আমি ভয়ে সারা রাত কুকুরে ছিলাম চিন্তা করছি যে এরকম যদি লাইট নিবে যায় তো যে কোনো মুহূর্তে সুইচ অফ করে দিলে আমি অফ ছেলেটা হুজুর কিবলাদের সাথে ছিলেন জামিয়াতে সব কিছু করে বাসায় ফিরছেন রাস্তা ক্রস করলেই বাসা রাস্তা ক্রস করলেই বাসা ওই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন বা পরবর্তী হসপিটালে ইন্তেকাল করেছেন তাগড়া যুবক বিয়ে শাদী করে নাই এখন এখান থেকে আপনারা যারা আছেন মাহফিল মনে রাখবেন এই যে আপনি আসলেন আপনি এখানে দীর্ঘক্ষণ বসে আছেন শুধু আশাটাকে আমল বলে ফেল বলে কি বলে ফেল শুধু আশাটাকে বলে কর্ম কি বলে কর্ম আপনি একটা কাজ করেছেন এটা এখনো আমল হয় নাই আমল হবে সেটার সাথে যদি আপনার নিয়তের সংযুক্তি হয় বলেন তো দেখি আমরা এখানে কেন এসেছি আমরা ধর্ম জানতে এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি নিজের আখলাক সম্পর্কে কিছু জিনিস জেনে পরিবর্তনের জন্য এসেছি এই নিয়তগুলো আপনার এই আশা যাওয়াকে এবাদতে পরিণত করবে এই নিয়ত যদি না থাকে আপনি আসেন যাবেন কোনো কাজ কোনো ফায়দা হবে এরপরে আমি ভদ্রলোক যে এখানে আসলাম আমি কেন আসলাম আমার একটা টার্গেট থাকবে আমার একটা নিয়ত থাকবে আমার নিয়তের মধ্যে থাকবে মাওলা যা কিছু আপনি আমার ভিতরে দিয়েছেন এমন কিছু জিনিস এই গ্রামবাসীদের সাথে শেয়ার করার তৌফিক দান করেন যেই কথাগুলো বললে তাদের কিছুটা হলেও হেদায়েতের রাস্তা সুগম হবে এটা আমার নিয়ত থাকতে হবে যদি এই নিয়ত আমার না থাকে তাইলে আমার আশা আপনার বসা কোনো কাজ দেবে না আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন নিয়তুল মুমিন মুসলমানের মুমিনের নিয়ত খায়রুম মিন আমালিহি তার আমলের চেয়েও উত্তম তার আমলের চেয়েও উত্তম আমার নবী মদিনায় মুনাব্বারার মধ্যে হিজরত করছেন মদিনায় মুনাব্বারা কিছু লোক আমার নবীর সাথে হিজরত করছেন চিন্তা করতে পারবেন ইমামুল মুরসালিনের সুবতে হিজরত করছেন কিন্তু হিজরতের উদ্দেশ্য আর আমার নবীর উদ্দেশ্য এক ছিল উদ্দেশ্য কি মদিনা শরীফ যাবে পারলে কিছু বিয়ে শাদী করে সেটেল ডাউন করবে এই নিয়তে আমার নবীর সাথে হিজরত করার পরেও আল্লাহ গ্রহণ করেন কাজে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা নিয়তটাকে শুদ্ধ করেন এবং এই যে ধর্মের মূল বিষয়গুলা এটা শিকার চেষ্টা করেন এটা আমাদের কবরের জীবনে মৃত্যুর বিছানায় এই জিনিসগুলো আমাদেরকে আশাহত করবে না